তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এই ভিডিওর টপিক হচ্ছে ভাগ। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় এই ভাগ টপিকটি আছে। আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের ভাগের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখবে, তাহলে আশা করছি ভাগ নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় 62, 64, 65, 67, 68, 69 এই পৃষ্ঠাগুলোর ভাগ তোমাদের এবারে পরীক্ষার জন্য, অর্ধবার্ষিক পরীক্ষার জন্য আছে। আজকে আমি প্রত্যেকটা পৃষ্ঠা থেকে তোমাদেরকে অঙ্কগুলো করে দেখাবো এবং অঙ্কগুলোকে আমি তোমাদেরকে সঠিকভাবে বোঝানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছ আমি পেছনে বোর্ডে অনেক কিছু লিখে রেখেছি। আমি এখন তোমাদেরকে প্রথমেই বোঝাতে যাচ্ছি যে ভাগ জিনিসটা কি। তোমরা দ্বিতীয় শ্রেণীতে অলরেডি ভাগ সম্পর্কে জেনেছো, এখন তোমরা ক্লাস থ্রিতে উঠেছো, তাই একটু নতুন, একটু অ্যাডভান্স তোমাদের জানতে হবে। আগে আমরা জাস্ট ভাগ করে গিয়েছি, কিন্তু এখন আমরা জানবো যে ভাগের কোন অংশটাকে কি কি বলে, সেটা আমাদের জানাটা খুব ইম্পর্টেন্ট এই ভাগ জানার জন্য বা ভাগ শেখার জন্য। আর এর আগে বলে নেই যে ভাগের জন্য আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নামতাগুলোকে ভালো করে মনে রাখা। তাই তোমরা প্রতিদিন বাসায় 1 থেকে 10 পর্যন্ত নামতা তো অবশ্যই পড়বে, এবং এখন তোমরা ধীরে ধীরে 11 থেকে 15 পর্যন্ত নামতা অলরেডি শিখে ফেলেছো, তাই 1 থেকে 15 পর্যন্ত নামতা তোমরা প্রতিদিন এগুলোকে প্র্যাকটিস করবে, নাহলে গুণ এবং ভাগের জন্য তোমাদের কিন্তু প্রবলেম হয়ে যাবে। আচ্ছা দেখো, তাহলে আমরা এখন ভাগ সম্পর্কে একটু জেনে নিই। আমরা জানি যে ভাগটা কীরকম থাকে। আমরা দ্বিতীয় শ্রেণীতে ক্লাস টুতে দেখেছি যে আমাদের ভাগটা কিন্তু অনেকটা এরকম থাকে। যেমন ধরো আমি 2 লিখেছি, একটা ভাগ চিহ্ন দিয়েছি, এরপরে আমি 15 লিখেছি, ভাগ চিহ্নটাকে শেষ করেছি, এরপরে আবার এটাকে ভাগ করে যেটা উত্তর হয় সেটা লিখেছি, আর উত্তর হওয়ার পরে উত্তর যদি না মিলে যায় তাহলে নিচে আমি আরও একটা সংখ্যা লিখেছি। এখন আমি জানবো যে কোনটাকে কী বলে। প্রথমে এই যে 2 অংশটা আছে, আর এখানে যে 15 অংশটা আছে, এখানে যে 7 অংশটা আছে, আর এখানে যে 1 অংশটা আছে, কোনটাকে কি বলে সেটা একটু জেনে নিন। প্রথমেই হচ্ছে আমার এই 15 হচ্ছে ভাজ্য। 1 হিসেবে তুমি সহজেই ভেবে নিতে পারো যে যাকে ভাজা হয় সেই হচ্ছে ভাজ্য, আর হচ্ছে যে ভাজবে সে হচ্ছে ভাজক, যেমন 2। তার মানে 2 দিয়ে আমার 15কে ভাগ করতে হবে এখানে। তাই 15 হচ্ছে ভাজ্য আর 2 হচ্ছে ভাজক। তাহলে তোমাকে খেয়াল রাখতে হবে যে যখন কোনো একটা অঙ্ক ধরো এইভাবে রইল 15 ভাগ 2 = তাহলে এখানে 15 হচ্ছে আমার ভাজ্য আর 2 হচ্ছে আমার ভাজক, কারণ এই 15কে ভাগ করতে হবে আমার 2 দিয়ে। তার মানে 2-এর নামতাটাকে ফলো করেই আমাকে 15 থেকে এর ভাগফলটা বের করতে হবে। সেম আমি এখানেই লিখেছি যে এই 2 প্রক্রিয়াতেই কিন্তু ভাগটা লেখা যায়। আমি এখন এই প্রক্রিয়াটা লিখেছি, এটা তোমরা দ্বিতীয় শ্রেণীতে পড়েছো, তাই আমি এই প্রক্রিয়াটাতে এখানে লিখে রেখেছি। দেখো তাহলে এখানে এই 15 ছিল আমার ভাজ্য, দেখো আমি এখানে লিখেছি যে 15 হচ্ছে ভাজ্য, এখানে আছে 2 দিয়ে আমাকে ভাগ করতে হবে 15কে, তাই আমি এখানে লিখেছি 2 ভাজক। এখন 2 দিয়ে 15কে ভাগ করলে আমি ভাগফল পেয়েছি 7, তাই এই 7কে আমি লিখেছি ভাগফল। তার মানে আমি 2 দিয়ে 15কে ভাগ করে আমি যেটা পেলাম সেটা হচ্ছে ভাগফল। তাহলে এখানে দেখো যে আমার কিন্তু পুরোপুরি এখানে সংখ্যাটা মিলে যায়নি, তার মানে নিচে আমার এখানে একটা গুণ বা আমার এখানে একটা শূন্য আসার কথা ছিল, যে উপরের সংখ্যাটা নিচের সংখ্যাটা মিলে যাবে, কিন্তু সেটা আমার এখানে যায়নি, এখানে আমার 1 অবশিষ্ট রয়ে গেছে। তাহলে ভাগ করার সময় যে জিনিসটা অবশিষ্ট থেকে যাবে সেটাকে বলা হচ্ছে ভাগশেষ। তার মানে আমার একটা ভাগের মধ্যে কী কী অংশ থাকে, ভাজক থাকছে, ভাজ্য থাকছে, ভাগফল থাকছে, আর ভাগশেষ থাকছে। তো তোমাদের এই জিনিসগুলো কেন জানা প্রয়োজন, কারণ সামনেই তোমাদের মানসাঙ্কের শীট আসছে এবং মানসাঙ্কের শীটের মধ্যে তোমাদের এই টপিকগুলো আছে, তাই তোমাদেরকে আগেই জানতে হবে যে ভাজ্য কোনটা, ভাজক কোনটা, ভাগফল কোনটা, ভাগশেষ কোনটা, আর কোনটার কারণে কি হয়। তাহলে আমি সংক্ষেপে জেনে নেই যে আমার ভাগফল নির্ণয়ের সূত্রটা কি বা ভাগের সূত্রটা কি। ভাগের সূত্র হচ্ছে ভাজ্য ভাগ ভাজক = ভাগফল। কখনো কখনো ভাগফল না, ভাগফলের সাথে আমার ভাগশেষও থাকতে পারে, তাই আমি কমা দিয়ে লিখে দিলাম ভাগশেষ। তাহলে
আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো যে কোনটাকে ভাজ্য বলে, কোনটাকে ভাজক বলে, কোনটাকে ভাগফল বলে, কোনটাকে ভাগশেষ বলে এবং কোনটা কেন হয়। তাহলে এটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। দ্বিতীয় শ্রেণীতে এত ডিটেলসে আমাদের পড়তে হয়নি, কিন্তু এখন আমাদের মানসাঙ্ক আছে, আমাদের সামনে আরও একটু কঠিন কঠিন ভাগ আছে, সেগুলোকে জানার জন্য, বোঝার জন্য আমাদের এই টপিক্সটা জানাটা একটু দরকার ছিল। এখন চলো আমরা আমাদের মূল অংশে চলে যাই। আমরা এখন শুরু করব আমাদের 62 পৃষ্ঠার অঙ্ক দিয়ে। তাহলে দেখো 62 পৃষ্ঠার 2 নং যে অঙ্কটা আছে তোমাদের একদম 62 পৃষ্ঠার একদম ওপরের দিকে 2 নং এর মধ্যে অঙ্ক আছে টোটাল 6টা। আমি তার থেকে প্রথম যে অঙ্কটা সেটাকে তুলে নিয়েছি। এই অঙ্কটা ছিল 1 নং এর মধ্যে 14/2 সমান সমান আমাকে অ্যান্সারটা বের করতে হবে। তাহলে এখানে 14 হচ্ছে আমার ভাজ্য, আমার 2 হচ্ছে ভাজক। তাহলে আমি 14কে 2 দিয়ে ভাগ করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে আমার ভাগফল। এখন দেখা যাক আমরা এই অঙ্কটাতে ভাগফলের পরেও আমি ভাগফলটাই খালি পাবো নাকি ভাগশেষটাও পাবো সেটা এখন আমরা একটু দেখব। তো এটা সেই আগের গুণের মতোই আমাকে এখানে দিয়ে লিখতে হবে, যেহেতু এটা পাশাপাশি গুণ আছে। তাহলে আমি লিখব এখানে 2/14। তাহলে এখানে আমাকে 2 দিয়ে যদি আমার 14কে ভাগ করতে হয় তাহলে অবশ্যই আমাকে 2 এর নামটা পড়তে হবে। 2 এর নামটা আমি ততক্ষণ পর্যন্ত পড়বো যতক্ষণ আমি এই 14কে না পাই। তাহলে আমরা পড়ে দেখি 2 এর নামটাটা। 2 1 2, 2 2 4, 3 2 6, 4 2 8, 5 2 10, 6 2 12, 7 2 14। দেখো আমি 7 ঘর পর্যন্ত করার পরে আমি কিন্তু 14 পেয়ে গিয়েছি। তাহলে এখন আমি 14 নিচে 14 লিখবো। আর তোমরা জানো এটা যে আমাদের এই নিচে যে সংখ্যাটা লিখতে হয় সেই সংখ্যাটাকে উপরের সংখ্যা দিয়ে বিয়োগ করতে হয়। তাহলে 14 থেকে 14কে যদি আমি বিয়োগ করি তাহলে এখানে আমার কোনো বিয়োগফল থাকবে না, তার মানে এখানে আমি একটা শূন্য লিখে দেবো। তাহলে দেখো আমি ভাগফল পেয়েছি 7, আর এখানে আমার কোনো ভাগশেষ নেই, আমি এখানে একটা শূন্য লিখে দিয়েছি, কারণ 14 থেকে 14 বিয়োগ করলে আমার এখানে শূন্যই চলে আসে। তার মানে এখানে আমি 3টা জিনিস পেয়েছি, এখানে আমার ভাজ্য আছে, ভাজক আছে, আর আমি এখানে ভাগফলটা পেয়ে গেলাম। আমি এখানে লিখে দিলাম 7। অবশ্যই আমাকে উত্তর ভাগফল লিখতে হবে। তোমার পাশাপাশি গুণ হোক অথবা পাশাপাশি ভাগ হোক অথবা পাশাপাশি যোগ বা বিয়োগ যাই হোক না কেন, তোমাকে অবশ্যই উত্তর ভাগফল, উত্তর গুণফল, উত্তর বিয়োগফল, উত্তর যোগফল এই কথাগুলো লিখতেই হবে। তাহলে প্রথমে আমি এখানে দিয়ে অঙ্কটা করব, তারপরে আমি উত্তর লিখে আমার অ্যান্সারটাকে কমপ্লিট করব। তাহলে এই যে দেখো অঙ্কটা আমি শেষ করলাম, এখানে আমার কোনো ভাগ শেষ রইল না। তাহলে এই জাতীয় যে ভাগগুলো আছে এই ভাগগুলোকে বলা হয় নিঃশেষে বিভাজ্য ভাগ। তার মানে এখানে আমার আর কোনো ভাগশেষ রইল না, ভাগশেষ যেহেতু রইল না তাহলে এটা নিঃশেষে বিভাজ্য। তার মানে 2 দিয়ে 14কে যে আমি ভাগ করে ফেললাম, তাহলে 14কে আমি নিঃশেষে মানে আর কোনো ধরনের কোনো অবশিষ্ট না রেখে আমি ভাগ করতে পারলাম। তাহলে তুমি যখনই তুমি বড় হয়ে আরও অনেক এরকম ভাগ অঙ্ক করবে, এর চেয়ে আরও কঠিন অঙ্ক করবে, যখনই দেখবে যে কোনো একটা ভাজক দিয়ে ভাজ্যকে ভাগ করার পরে আমার আর কোনো ভাগ শেষ থাকে না, তাহলে সেই অঙ্কটাকে বলা হয়, সেই ভাগটাকে বলা হয় নিঃশেষে বিভাজ্য ভাগ। আশা করি তোমরা এই 1 নম্বর অঙ্কটা বুঝেছো। আমি এখন তোমাদেরকে 2 নম্বর অঙ্কটাও করে দেবো। দেখো তাহলে বোর্ডে আমি 2 নং অঙ্কটা তুলে ফেলেছি। 2 নং অঙ্কটা হচ্ছে 40/5। তাহলে এখন আমাকে 40কে ভাগ করতে হবে 5 দিয়ে। তাহলে আমি এখানে লিখে ফেলেছি যেভাবে আমাকে লিখতে হবে। প্রথমে আমি এখানে লিখেছি 5 দিয়েছি, ভাগ চিহ্ন দিয়েছি, তারপর 40 লিখেছি। এখন আমাকে ভাগ করার জন্য 5-এর নামটা পড়তে হবে। তাহলে 5-এর নামটা আমি ততক্ষণ পড়বো যতক্ষণ আমি 40 না পাচ্ছি। তাহলে আমার সাথে সাথে 5-এর নামটা পড়ো। 5 1 5, 5 2 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40। তাহলে আমি আমার 8 ঘর পর্যন্ত যাওয়ার পরে আমি কিন্তু 40 পেয়ে গিয়েছি। তাহলে আমি ভাগফলের জায়গায় 8 লিখবো, আর 40 যেহেতু পেয়ে গিয়েছি তাই 40-এর নিচে আমি 40 লিখে দেবো। তাহলে যেটা আমি আগেও তোমাদের বলেছি যে এখানে সবসময় নিচে যে সংখ্যাটা থাকে সেটাকে বিয়োগ করতে হয়। আমরা গুণের সময় দেখে এসেছি, যোগ করেছি আমরা নিচে নিচে যে সংখ্যাগুলো পেয়েছি, আর ভাগের ক্ষেত্রে হচ্ছে জাস্ট এর বিপরীত প্রক্রিয়া, এটাকে বিয়োগ করতে হবে। তাহলে 40 থেকে 40কে যদি আমি বিয়োগ করি তাহলে আমার এখানে কিছুই থাকবে না, তাই এখানেও শূন্য হবে। তাহলে দেখো এটাও কিন্তু আমার আর কোনো ভাগশেষ রইল না, যেহেতু আমার এখানে কোনো ভাগশেষ রইল না তাই আমি এটাকেও একটা নিঃশেষে বিভাজ্য ভাগ হিসেবেই ধরে নিতে পারি। তাহলে আমার এখানে উত্তর পেয়েছি আমি 8, আমি এখানে লিখে দেবো 8, আর নিচে অবশ্যই লিখব উত্তর ভাগফল 8।
অবশ্যই অবশ্যই খেয়াল রাখবে যে অবশ্যই আমরা উত্তর ভাগফল লিখে তারপরে আমাদের অঙ্কটাকে শেষ করব। আর তোমরা ভালো করে খেয়াল করে দেখো, আমি প্রথমে কিন্তু পাশাপাশি অঙ্কটা আমার যেরকম ছিল বইতে আমি ঠিক সেভাবে তুলেছি, তারপরে আমি এখানে শব্দটা লিখেছি, লেখার পরে আমি যেই প্রসেসে ভাগটাকে করতে হয় সেইভাবে ভাগটাকে লিখেছি, ভাগ করেছি, দেন আমার যখন আনসারটা এসেছে তখন আমি আনসারটাকে উপরে লিখেছি, লেখার পরে আমি অঙ্কটাকে যখন শেষ করব তখন আমি উত্তর ভাগফল আট লিখে দাঁড়িয়ে দিয়ে তারপরে কিন্তু আমার অঙ্কটাকে শেষ করেছি। আমি আমার প্রতিটি ভিডিওতে বারবার কিন্তু বলছি, তোমাদের পাশাপাশি অঙ্ক হোক অথবা উপর নিচে অঙ্ক হোক, তোমাদেরকে অবশ্যই উত্তর যোগফল, উত্তর বিয়োগফল, উত্তর গুণফল, উত্তর ভাগফল তোমাদেরকে লিখতেই হবে, এই বিষয়টা তোমরা খেয়াল করবে। আচ্ছা, এখন আমি তোমাদেরকে এই দুইয়েরই আরেকটা 3 নম্বর অঙ্কটা করে দিচ্ছি। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ 3 নম্বর অঙ্কটা আমি তুলে ফেলেছি তোমাদের। আর এখন 3 নম্বর অঙ্কতে চেয়েছে 42/7, তার মানে আমাকে 7 দিয়ে 42 ভাগ করতে হবে। তাহলে আমি আগের মতোই লিখে ফেলেছি, এখানে লিখেছি 7 লিখেছি, ভাগ চিহ্ন দিয়েছি, 42 আমি লিখে ফেলেছি। এখন আমাকে 7 নামটা পড়তে হবে যতক্ষণ আমি 42 না পাচ্ছি। তাহলে আমি 7 নামটা পড়ছি, আমার সাথে সাথে পড়ো, 7 × 7, 7 × 14, 3 × 7 = 21, 4 × 7 = 28, 5 × 7 = 35, 6 × 7 = 42। তাহলে দেখো আমি 6 ঘর পর্যন্ত নামটা পড়ার সাথে সাথে 42 পেয়ে গিয়েছি, তাহলে আমার উত্তর হবে 6। আর 42 নিচে আমি ঠিক 42 লিখে দিলাম, এখানেও সেই একই অবস্থা, যেহেতু 42 আছে উপরে নিচে আছে 42, তাহলে 42 দিয়ে 42 আমি যদি বিয়োগ করি তাহলে অবশ্যই আমার এখানে শূন্য থাকবে, তাহলে এখানেও আমি কোনো ভাগশেষ পেলাম না, আমি পেয়েছি শুধু ভাগফল 6, সেটাকে আমি এখন উপরে লিখে দেব। আর নিচে অবশ্যই উত্তর ভাগফল 6 লিখে আমার এই অঙ্কটা শেষ করব। আশা করছি তোমরা অঙ্কগুলোকে বুঝতে পারছো, তোমরা এই ভিডিওটা বারবার রিপিট করে করে অঙ্কগুলোর আমার আমি যেভাবে বলছি সেভাবে তোমরা বইয়ের সাথে মিলিয়ে মিলিয়ে দেখে দেখে অঙ্কগুলোকে ভালোভাবে মেমোরাইজ করবে, যাতে তোমার কাছে আর কোনো ধরনের কোনো প্রবলেম না থাকে। আচ্ছা, এখন আমি তোমাদেরকে তোমাদের এই দুইয়েরই 6 নং অঙ্কটা করে দেব। আমি 3 পর্যন্ত করে দিয়েছি, 4-5 তোমরা নিজেরা চেষ্টা করবে, 6 নম্বর অঙ্কটা আমি করে দিচ্ছি। বোর্ডে দেখতে পাচ্ছ আমি 6 নম্বর অঙ্কটা তুলেছি, 6 নম্বর অঙ্কটাতে চেয়েছে 63/9, তার মানে এখানে আমাকে 9 দিয়ে ভাগ করতে হবে 63। তাহলে সেই একই কথা, আমাকে 9 নামটা পড়তে হবে যতক্ষণ আমি 63 খুঁজে না পাচ্ছি। আমি একই নিয়মে আমি এখানে লিখেছি, লিখে আমি এই প্রসেসে অঙ্কটাকে সাজিয়েছি, তোমরাও এভাবেই সাজাবে। তাহলে এখন আমার সাথে সাথে 9 নামটা পড়ো যতক্ষণ আমরা 63 না পাচ্ছি। 9 × 9, 9 × 2 = 18, 3 × 9 = 27, 4 × 9 = 34, 5 × 9 = 45, 6 × 9 = 54, 7 × 9 = 63। তাহলে দেখো আমি 7 পর্যন্ত নামতা পড়ার সাথে সাথে আমি 63 পেয়ে গেলাম, তাহলে আমার ভাগফল হবে 7। আর 63 নিচে আমি 63 লিখে দিলাম, এখানেও সেই একই কথা, যেহেতু উপরেও 63 আছে নিচেও 63 আছে, আমার এটা বিয়োগ করলে অবশ্যই শূন্য আসবে, তাই আমি এখানে শূন্য লিখে দিলাম। তার মানে বোঝা যাচ্ছে এই 2 নং-এর যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোতে তুমি কোনো ভাগশেষ পাবে না, তুমি শুধু ভাগফলটাই পাবে, তার মানে এগুলো নিঃশেষে বিভাজ্য ভাগ। তাহলে আমি যে 7 পেয়েছি 7 আমি এখানে লিখে দিলাম, অবশ্যই লিখবো উত্তর ভাগফল 7, ভাগফল 7। অবশ্যই তোমরা ভাগফল কথাটা লিখে অঙ্কটাকে শেষ করবে। তাহলে আমি এখানে 1, 2, 3 আর 6 নং অঙ্কটা 2-এর করে দিয়েছি, আর 3, 4 আর 5 নং যে 2টা অঙ্ক আছে এই 2টা অঙ্ক তোমরা বাসায় প্র্যাকটিস করবে, চেষ্টা করবে, দেখবে যে পারো কি না তোমরা, ঠিক আছে। এখন আমি তোমাকে এই 62 পৃষ্ঠারই একদম নিচে 4-এও কিছু ভাগ আছে সেখান থেকে একটা ভাগ আমি এখন করে দেবো তোমাদেরকে। বোর্ডে দেখো আমি তোমাদের 62 পৃষ্ঠার একদম নিচে যে 4 নং-এ 3টা অঙ্ক ছিল সেই অঙ্কের মধ্যে 2 নম্বর অঙ্কটা লিখেছি। 2 নম্বর অঙ্কটাতে চেয়েছে 18/1, যেমন বইতে আছে আমি ঠিক সেভাবেই তুলেছি, আগের মতোই আমি এখানে এখানে লিখেছি, তারপরে যে প্যাটার্নে আমাদের অঙ্কটা করতে হবে সেভাবে আমি অঙ্কটাকে লিখেছি। তাহলে দেখো এখানে খেয়াল করো, 1-এর নামটাও কিন্তু আমরা পড়েছি ছোটোবেলায়, 1-এর নামটাও কিন্তু আমরা পড়েছি 10 ঘর পর্যন্ত, 10 × 10 = 10 সর্বোচ্চ, এরপরে কিন্তু আমার আর 10-এর পরে কিন্তু আমার আর কোনো সংখ্যা নেই, অথচ এখানে আছে দেখো 18, তার মানে আমি 1 দিয়ে চাইলেই 1-এর নামটা পড়ে আমি কিন্তু এই অঙ্কটাকে পুরোপুরি সলভ করতে পারবো না। সেক্ষেত্রে আমি কি করব, আমি এই অঙ্কটাকে 2 ভাগে ভাগ করে নেব, এখানে 2টা সংখ্যা আছে, আমি চেষ্টা করব এই 2টার সংখ্যার মধ্যেই 1 দিয়ে ভাগ করার জন্য। সেই ক্ষেত্রে আমি যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমি 1-কে ভাগ করার চেষ্টা করব, তারপরে আমি 8-কে ভাগ করার চেষ্টা করব। কিভাবে করব দেখো, এখানে আমার 1 আছে,
আর এখানেও আমার এক আছে। যদি কখনো এমন হয় যে এখানে আমার এই ভাজকের মধ্যে যে সংখ্যাটা আছে আর ভাজ্যর মধ্যে প্রথমে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা আমরা খেয়াল করে দেখব, হয় যদি এটা সমান হয় অথবা আমার ভাজ্যর সংখ্যাটা যদি একটু বড় হয় ভাজকের থেকে, তাহলে কিন্তু আমি প্রথম সংখ্যা মানে একটা সংখ্যা দিয়েই আমি কিন্তু ভাগটা শুরু করতে পারবো। তাহলে এখানে তুমি দেখো, এখানে আমার ভাজকে এক আছে, আমার ভাজ্যতেও এক আছে, তাহলে আমি এক দিয়ে কিন্তু এককে ভাগ করতে পারি। তাহলে আমি এককে যদি এক দিয়ে ভাগ করি, তাহলে আমি একের নামটা পড়ি যে আমি এক কোথায় যেয়ে পাবো, আমি এক এককে এক, তার মানে একের নামটা আমি এক ঘর যখন পড়ছি তখনই কিন্তু আমি এক পেয়ে যাচ্ছি। তাহলে আমি ভাগফলের অংশে এক লিখে দিলাম, আর যেহেতু আমি এক পেয়ে গিয়েছি, একের সাথে মিলে গিয়েছে, আমি এক এককে এক পেয়ে গিয়েছি, তাহলে আমি ঠিক একের নিচে এক লিখে দিলাম। তাহলে আমার বাকি রয়ে গেল আট, এই আটকেও আমি সেই এক দিয়েই ভাগ করব। যেহেতু আমি একটু ভাগ করে নিয়েছি, এই এক আর আটকে আমি আলাদা আলাদা ভাবে ভাগ করব, তাই আমি একের সাথে এক যখন মিলে গিয়েছে আমি আটকে এখানে লিখবো না, আটকে আমি এই যে দাগটা দিয়েছি এই দাগের নিচে ঠিক সংখ্যার নিচে সংখ্যাটা লিখবো। এবার দেখো এক দিয়ে আমি আটকে ভাগ করব, তাহলে এক দিয়ে যখন আমি আটকে ভাগ করব একের নামটা আমি পড়বো যতক্ষণ না আমি আট পাচ্ছি, তাহলে নামটা পড়ি এক এককে এক, দুই এককে দুই, তিন এককে তিন, চার এককে চার, পাঁচ এককে পাঁচ, ছয় এককে ছয়, সাত এককে সাত, আট এককে আট। তাহলে আমি আট ঘরে যে পেয়েছি আট, আট এককে আট, তাহলে আমি এখানে লিখবো আট। আর আট যেহেতু আমার মিলে গিয়েছে আর আটের থেকে আট বিয়োগ করলে অবশ্যই শূন্য হয়, তাই আমি এখানে কিন্তু শূন্য দিয়ে দিলাম, এখানে আমার কোনো ভাগ শেষ রইল না, আমি পেয়ে গেলাম আঠারো। তাহলে আঠারোকে এক দিয়ে ভাগ করলে আঠারোই পাওয়া যায়। এখানেও আমি লিখবো উত্তর ভাগফল আঠারো। তাহলে যদি এরকম অঙ্ক থাকে যে যেখানে আমার নামটা শেষ হয়ে যাওয়ার পরেও এর চেয়েও বড় সংখ্যা আমার থেকে যায়, তখন আমাকে সেই অঙ্কটাকে ভাগ করে করে, যেমন আমি এখানে আঠারোকে প্রথমে এক ভাগ করেছি, তারপরে আটকে ভাগ করেছি, এইভাবে ভাগ করে করে ভেঙে ভেঙে আমার সামনের দিকে এগোতে হবে। চারে তোমাদের আরও দুইটা অঙ্ক আছে, একটা হচ্ছে শূন্য ভাগ দুই, আরেকটা হচ্ছে শূন্য ভাগ নয়। তাহলে শূন্য দিয়ে গুণ করলে যেমন উত্তর গুণফল মানে গুণফল যেটা আমরা পাই সেটা শূন্য হয়, ভাগকেও সেই একইভাবে আমি যখন সেটাকে শূন্যকে যখন ভাগ করব তখন আমি আনসার কিন্তু ভাগই পাবো। এই জন্য আমি ওই অঙ্কগুলো তোমাদের করে দিলাম না, আর এগুলো তোমরা বাসায় দেখলেই আশা করি বুঝতে পারবে। তাহলে আমাদের 62 পৃষ্ঠার অঙ্ক শেষ হয়ে গেল, আমরা এখন 64 পৃষ্ঠায় যাব। বোর্ডে খেয়াল করো, আমি বোর্ডে তোমাদের 64 পৃষ্ঠার অঙ্ক প্রথম অঙ্কটা লিখে ফেলেছি, এক নম্বর অঙ্কটা। 64 পৃষ্ঠায় আমাদের চারটা অঙ্ক আছে, এই চারটা অঙ্ককে আমরা এখন সলভ করার চেষ্টা করব। আমি এখান থেকে দুটা অঙ্ক তোমাদের করে দেব, আর দুটা অঙ্ক তোমরা বাসায় প্র্যাকটিস করবে আজকের ভিডিওটা দেখে যে তোমরা বাসায় পারছো কি না, বুঝতে পারছো কি না। তাহলে দেখো, আমরা প্রথমে আমরা যে আজকের এক নং যে অঙ্কটা 64 পৃষ্ঠা সেটাকে লিখেছি 14 ভাগ 5। এখানে আমি এখানে দিয়ে স্টার্ট করেছি, যেই প্রসেসে আমাকে ভাগ করতে হবে আমি সেভাবে লিখে রেখেছি। তাহলে আমাকে পাঁচের নামটা পড়ে 14 আমি পাই কি না এটা আমাকে বের করতে হবে। তো খেয়াল করে দেখো, একটু আগে আমরা যখন 62 পৃষ্ঠার লাস্টের দিকে যে অঙ্কটা করছিলাম যে এক 18 ভাগ 1, তখন কিন্তু আমাকে ভেঙে ভেঙে করতে হয়েছিল অঙ্কটা, কিন্তু এই অঙ্কটা আমাকে ভেঙে করতে হবে না। তাহলে এটা খেয়াল করো, কেন করতে হবে না, কারণ আমি বলেছিলাম যে আমাকে খেয়াল রাখতে হবে যে ভাজকের যে অংশটা আছে এই ভাজক আর হচ্ছে আমার এই ভাজ্যের যে প্রথম অংশটা আছে সেটা আমাকে খেয়াল করে দেখতে হবে, যে ভাজকে আমার আছে 5 আর ভাজ্যতে আছে 1। তার মানে এটা খুব সহজেই বোঝা যাচ্ছে যে 5 বড় সংখ্যা আর 1 ছোট সংখ্যা, এই কারণে 1 এর মধ্যে তো আমার 5 ভাগ যাবে না, তার মানে আমার এই পুরো 14 মধ্যেই ভাগ যাবে। তাহলে এটা তোমরা একটু খেয়াল করে একটুখানি বুদ্ধি করে তোমরা দেখবে, তাহলেই তোমরা বুঝে যাবে যে আমাকে অঙ্কটা কি এই 5-এর নামটা পড়েই করতে হবে নাকি আমাকে এই অঙ্কটা একটু ভেঙে করতে হবে। তাহলে আমরা এখন বুঝে গেলাম যে আমাকে এই 14টা আমি 5-এর নামটা পড়লেই আমি পেরে যাব। তাহলে আমি দেখি আবার কি থাকে এখানে, 5-এর নামটা পড়ে দেখি আমি 14কে পাই কিনা। 5×5 = 10, 3×5 = 15। তাহলে দেখো, তিন ঘর যাওয়ার সাথে সাথে আমি পেয়ে গেলাম যে 15, অথচ আমার এখানে আছে 14 আর 5×2 পেয়েছি আমি 10। তাহলে আমার 14-র সাথে কিন্তু 5-এর নামটা মিললো না। এখন আমাকে যেহেতু এখানে আমি নিচে যে সংখ্যাটা বসাবো সেই সংখ্যাটাকে উপরের সংখ্যা থেকে বিয়োগ করতে হবে, তাহলে এটা আমাকে খেয়াল রাখতে হবে যে আমার উপরে যে সংখ্যাটা আছে আমি এরপরে নিচে যে সংখ্যাটা লিখব সেই সংখ্যাটা ভাজকের নিচের যে সংখ্যাটা ভাজ্যের নিচের যে সংখ্যাটা সেটা অবশ্যই এই যে ভাজ্যের যে সংখ্যাটা আমার দেয়া আছে এই সংখ্যার চেয়ে অবশ্যই ছোট হতে হবে, নাহলে আমি বিয়োগ করতে পারবো না।
তাই আমি চাইলে কিন্তু 3, 5, 15 লিখতে পারবো না, আমার এখানে 14 আমি পাইনি, তার মানে আমি 14 চেয়ে কম যে সংখ্যাটা পেয়েছি সেই সংখ্যাটাকেই আমাকে লিখতে হবে। তাহলে আমি দুই ঘরে, পাঁচের নাম তো যখন দুই ঘর পর্যন্ত পড়েছি, 5 দ্বিগুণে 10 পেয়েছি, আর 3, 5 পেয়েছি 15, তাহলে আমি 15 লিখতে পারছি না কারণ 14 চেয়ে 15 বড়, তাহলে আমি 10 লিখবো যেহেতু আমার 14 চেয়ে 10 হচ্ছে ছোট। তাহলে আমি লিখে ফেলবো এই জায়গায় ভাগফলের জায়গায় 2, আর এই 14 নিচে আমি লিখবো 10, কারণ আমি 5 দ্বিগুণে 10 পেয়েছি, তাই আমি এখানে 2 লিখেছি আর আমি নিচে 10 লিখেছি। তাহলে এখন আমি বিয়োগ করব, এটা সহজেই বোঝা যাচ্ছে যে উপরে 4 আছে নিচে 0 আছে, অবশ্যই আমার 4 হবে, আর 1 থেকে 1 কে বিয়োগ করলে অবশ্যই 0ই থাকবে, ওখানে আর কিছু থাকবে না। আর আমি বলেছি যে এটা সামনে যখন 0 থাকবে তখন আমাকে 0 লেখার কোনো দরকার নেই। ওকে, এবার দেখো আমরা 62 পৃষ্ঠায় এতগুলো যে অঙ্ক করে এসেছি প্রত্যেকটা কিন্তু নিঃশেষে বিভাজ্য ছিল, কিন্তু এখানে দেখো আমি ভাজ্য পেয়েছি, ভাজক পেয়েছি, ভাগফল পেয়েছি, আমি কিন্তু ভাগশেষও পেয়েছি, মানে আমার অবশিষ্ট রয়েছে। তাহলে এখানে আমাদের সব কিছুই আছে, ভাজক আছে, ভাজ্য আছে, ভাগফল আছে, ভাগশেষ আছে। তাহলে আমি উপরের এই জায়গাটায় কী লিখবো, উপরের এই জায়গাটায় আমি লিখবো, আমি তো এখানে 2 ভাগফল পেয়েছি, আমি প্রথমে আগে 2 লিখবো, কমা দিয়ে আমি এখানে লিখবো অবশিষ্ট 4। এই যে আমি 4 পেয়েছিলাম যেটা আমার ভাগশেষ ছিল, এই ভাগশেষকে আমি এখানে লিখে দিলাম অবশিষ্ট 4। এখন আমি উত্তরে কি লিখব, উত্তরে আমি অবশিষ্ট কথাটা লিখব না, উত্তরে লেখার জন্য আমি লিখব উত্তর ভাগফল 2 ভাগশেষ 4। তাহলে উত্তরের সময় আমাকে ভেঙে ডিটেলসে কথাটা লিখতে হবে যে আমি ভাগফল পেয়েছি 2 ভাগশেষ পেয়েছি 4, কিন্তু উপরে যখন এখানে আমি সমান সমানের এখানে লিখবো তখন আমি 2 কমা দিয়ে আমি অবশিষ্ট 4 এই কথাটাই লিখবো এখানে। এখন দেখো বোর্ডে আমি 2 নং অঙ্কটা লিখে ফেলেছি, 2 নং অঙ্কটাতে আছে 38 ভাগ 4। তাহলে আমি আগের নিয়মই করব, এখানে লিখেছি, এখানে লিখে আমি ভাগের যে প্রসেস সেভাবে অঙ্কটাকে তুলেছি, আমার ভাজক 4 ভাজ্য হচ্ছে 38। তাহলে এখানেও তুমি খেয়াল করে দেখো যে এখানে আমার 4 বড় সংখ্যা আর আমার ভাজ্য প্রথম যে অঙ্কটা আছে 3 এটা ছোট সংখ্যা, তার মানে আমি 4 দিয়ে সরাসরি 38 পর্যন্ত, আমি 4-এর নামটা পড়বো যে আমি 4-এর নামটা পড়ে 38 পর্যন্ত পাই কিনা, এখানে আমাকে 38-কে আর ভাগ করতে হচ্ছে না। তাহলে আমার সাথে 4-এর নামটা পড়ো দেখি, 38 পর্যন্ত আমরা 38 পাই কিনা 4-এর নামটা পড়ে। 4 × 4, 4 × 2 = 8, 3 × 4 = 12, 4 × 4 = 16, 4 × 5 = 20, 4 × 6 = 24, 4 × 8 = 28, 4 × 8 = 32, 4 × 9 = 36, 4 × 10 = 40। তাহলে দেখো আমি 4 × 10 গিয়ে 40 পেলাম, 4 × 9 = 36, আমি কিন্তু 38 পাইনি। তাহলে আমি যেটা বলেছি যে আমাকে এইটা এই সংখ্যার সমান অথবা এই সংখ্যার চেয়ে ছোট কোনো সংখ্যাই আমার ভাজ্যের নিচে বসাতে হবে। তাহলে আমি পেয়েছি 4 × 9 = 36, এরপরে আমার কাছে আর কোনো অঙ্ক নেই, আর কোনো সংখ্যা নেই 4-এর নামটার ক্ষেত্রে, তাহলে আমি অবশ্যই ভাগফলের ঘরে 9 লিখব। আর যেহেতু 4 × 9 = 36 তাই আমি 38-এর নিচে 36 লিখব। আমি কিন্তু বারবারই বলছি যে এখানে যে সংখ্যাটা হবে এখানে উপরের সংখ্যাটা থেকে নিচের সংখ্যাটা বিয়োগ হবে, এজন্য আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার উপরে যে সংখ্যাটা আছে তার চেয়ে ছোট সংখ্যাই আমার নিচে বসবে, এটা কিন্তু ভালো করে তোমরা খেয়াল করবে, বুদ্ধি খাটিয়ে এই অঙ্কটা করতে হবে। তাহলে এখন আমার 8 থেকে 6 বিয়োগ করলে আমি এখানে পাবো 2, আর 3 থেকে 3 বিয়োগ করলে অবশ্যই 0 থাকবে, আর 0 আমার লেখার কোনো দরকার নেই। তাহলে এখানেও আমার এই অঙ্কটা কিন্তু নিঃশেষে বিভাজ্য হলো না, কারণ এখানে আমার একটা ভাগশেষ 2 আছে। উপরে তাহলে কি লিখবো, আগের অঙ্কটার মতোই আমি লিখব 9, যেহেতু আমার ভাগফল 9 পেয়েছি, এরপরে আমি লিখব অবশিষ্ট 2, আর উত্তরে লিখব উত্তর ভাগফল 9 ভাগশেষ 2। তাহলে এইভাবেই আমরা অঙ্কগুলো এখানকার এই 64 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোকে আমরা সলভ করব। আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো, আমি 1 আর 2 করে দিলাম, 3 আর 4 তোমরা এই ভিডিওটা দেখে বাসায় প্র্যাকটিস করবে, আশা করি তোমরা পারবে। এখন আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী 65 পৃষ্ঠার অঙ্কগুলোতে।
65 পৃষ্ঠাতেও তোমাদের চারটা অঙ্কই আছে। চারটা অঙ্কর মধ্যে আমি আবার দুটো অঙ্ক তোমাদের করে দেব, আর দুটো অঙ্ক তোমরা এই ভিডিওটা দেখে বাসায় প্র্যাকটিস করে দেখবে যে পারো কিনা। আমি দেখো প্রথম অঙ্কটা তুলে নিয়েছি 65 পৃষ্ঠা, 65 পৃষ্ঠার প্রথম অঙ্কটা ছিল এই, ঠিক এইভাবেই লেখা ছিল 2/13, এই প্রসেসেই লেখা ছিল। আমি এখন দেখবো যে আমি দুইয়ের নামটা পড়ে আমি 13 পাই কিনা। ওকে, তাহলে আমার সাথে দুইয়ের নামটা পড়ো। দুইয়ের দুই, দুই দুগুণে চার, তিন দুগুণে ছয়, চার দুগুণে আট, পাঁচ দুগুণে দশ, ছয় দুগুণে বারো, সাত দুগুণে চোদ্দ। তাহলে দেখো আমি কিন্তু এখানে 13 পেলাম না, আমি পেয়েছি সাত দুগুণে চোদ্দ, মানে চোদ্দ পেয়েছি, তার চেয়ে কম পেয়েছি ছয় দুগুণে বারো। তাহলে অবশ্যই আমাকে যেহেতু এখানে বিয়োগ করতে হবে, তাহলে আমি যেহেতু 13 পেলাম না, তাহলে তার চেয়ে ছোট সংখ্যা 12কেই আমাকে লিখতে হবে এখানে। তাহলে 12কে লেখার জন্য আমাকে এখানে ভাগফলের জায়গায় ছয় লিখতে হবে, যেহেতু আমি ছয় দুগুণে বারো পেয়েছি, আর 13 নিচে আমি 12 লিখে দিলাম। এখন আমাকে অবশ্যই 3 থেকে 2 কে বিয়োগ করতে হবে, তাহলে আমি পাবো 1, আর 1 থেকে 1 কে বিয়োগ করলে অবশ্যই শূন্য থাকে, আর সেটা আমার লেখার কোনো দরকার নেই। তাহলে এখানে উত্তর আমি কিন্তু সহজেই পেয়ে গেলাম, আমি ভাগফল পেয়ে গেলাম 6, আর আমি ভাগশেষ পেয়ে গেলাম 1। তাহলে এখানে আমি উত্তর লিখব, উত্তর ভাগফল 6 ভাগশেষ 1। এখানে যেহেতু আমার অঙ্কটা এমনিতেই সাজিয়ে দিয়েছিল, তাই এখানে আমার নতুন করে সাজাতে হয়নি, তাই উপরে দেখো কোনো পাশাপাশি টাইপের কোনো ধরনের কথা এখানে লেখা নেই, এখানে সমান সমান নেই, তাই আমার এখানে 6 কমা অবশিষ্ট 1 এই কথাটা লেখারও কোনো প্রয়োজন নেই। আমি সরাসরি উত্তর লিখে ফেলেছি, উত্তর ভাগফল 6 ভাগশেষ 1। তোমরা এরকম অঙ্কের ক্ষেত্রে যদি পরীক্ষায় আসে, অথবা তুমি সামনে যখন এই অঙ্কগুলো পাবে, সরাসরি তুমি উত্তরটা লিখে ফেলবে, উত্তর ভাগফল এত ভাগশেষ এত, যদি ভাগশেষ তুমি পাও। আচ্ছা, এখানে 1 নম্বর অঙ্কটা গেল, আমি এখন তোমাদেরকে এই 65 পৃষ্ঠার 4 নম্বর অঙ্কটা করে দেবো। বাকি দুটো অঙ্ক 2 আর 3 তোমরা বাসায় প্র্যাকটিস করবে। 4 নম্বর অঙ্ক তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, আজকে 4 নম্বর অঙ্কটা হচ্ছে 8/60, তার মানে আমার 60কে ভাগ করতে হবে 8 দিয়ে, তাহলে আমাকে 8-এর নামটা পড়তে হবে। আমি 8-এর নামটা পড়ে দেখি যে আমি 8-এর নামটা পড়ে 60 পাই কিনা। 60 পাই, যদি পাই তাহলে তো হয়েই গেল, আর যদি না পাই তাহলে তার চেয়ে কম কি পাচ্ছি। তাহলে 8-এর নামটা পড়ি, 8×8, 8×2×16, 3×8=24, 4×8=32, 5×8=40, 6×8=48, 7×8=56, 8×8=64। তাহলে দেখো আমি কিন্তু 60 পেলাম না, আমি 8×8 পেয়েছি 64, আর তার আগে পেয়েছি 7×8=56, কিন্তু আমি কিন্তু 60 পাইনি। তাহলে আমি 64 লিখতে পারবো না, কারণ 64 60-এর চেয়ে বড় সংখ্যা, তাই আমাকে ছোট সংখ্যাটাই লিখতে হবে 7×8=56। তার জন্য প্রথমে আমাকে ভাগফলটা লিখে নিতে হবে যে আমি 7 ঘর পর্যন্ত পড়ে আমি 7×8=64 পেয়েছি, 7×8=56 পেয়েছি, সরি, আর নিচে 7-এর নিচে আমি 7×8=56, সেই 7 আমি ভাগফলে লিখলাম, আমি এখানে আমার বিয়োগ করার জন্য 56 লিখেছি। তো আমরা এটা জানি বিয়োগটা কীভাবে করতে হয়, উপরে শূন্য আছে তার মানে উপরে 10 আছে, 10-এর থেকে 6 যদি বিয়োগ করি আমি এখানে 4 পাবো, আর হাতে রেখে 5×5 6, 6×6 মিলে গেল, তাহলে সামনে শূন্য থাকবে, তাই এখানে আমার শূন্য দেওয়ার কোনো দরকার নেই। আমি ভাগশেষ পেয়ে গেলাম 4, আমি ভাগফল পেয়ে গেলাম 7। সরাসরি উত্তরে চলে যাব, উত্তর ভাগফল 7 ভাগশেষ 4। আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো। আমি বারবারই বলেছি যে আমি কিভাবে বুঝবো যে আমাকে নামটা পড়ে পড়েই আমাকে ভাগটা করতে হবে, সেক্ষেত্রে বলেছি যে প্রথমে যে ভাজ্য অংশটা আছে আর ভাজক অংশটা আছে আমি এই সংখ্যা দুটোকে কম্পেয়ার করব। যদি আমি সমান সমান কোনো সংখ্যা পাই তাহলে আমাকে অবশ্যই এই ভাজ্যটাকে ভাগ করে তারপরে আমাকে অল্প অল্প করে এই ভাজক দিয়ে ভাগ করে নিতে হবে। তো এখানে আবার 8 ছিল, এখানে 6 ছিল, 8-এর যে 6 যেহেতু ছোট এই জন্য আমাকে পুরো 60 দিয়ে সরাসরি আমাকে অঙ্কটা করতে হয়েছে। তোমরা যখন অঙ্ক করবে তোমরা এই বিষয়টা খেয়াল করে দেখবে যে আমাকে কোন অঙ্কটা কিভাবে করতে হবে, সেটা আমাকে খেয়াল করে করে তারপরে করতে হবে। তো আমি 1 আর 4 তোমাদের 65 পৃষ্ঠা করে দিয়েছি, আর 2 আর 3 নম্বর অঙ্কটা তোমরা নিজেরা বাসায় করবে। তো 65 পৃষ্ঠার অঙ্ক আমাদের শেষ হয়ে গেল, আমি এখন চলে এসেছি 67 নম্বর পৃষ্ঠায়। 67 নম্বর পৃষ্ঠায় তোমাদের অনেকগুলো অঙ্ক আছে, এর সাথে সাথে তোমাদের কিছু সমস্যা সমাধানও আছে। আজকের ভিডিওতে আমি সমস্যা সমাধান দেখাবো না, পরবর্তী ভিডিওগুলোতে আমি তোমাদের সমস্যা সমাধানগুলো করিয়ে দেখাবো। আজকে আমরা শুধুমাত্র সমস্যা সমাধানের পূর্ব পর্যন্ত, মানে আগ পর্যন্ত যে অঙ্কগুলো আছে ভাগের, সেই অঙ্কগুলো সলভ করার চেষ্টা করব। আমি প্রথম অঙ্কটা লিখে নিয়েছি, যেটা 3 নং-এর প্রথম অঙ্কটা, 3-এর 1 নম্বর অঙ্কটা আছে 40/2, আমাকে 2 দিয়ে 40কে ভাগ করতে
করতে হবে। তো আগের প্রসেসেই আমি এখানে লিখেছি, তারপরে আমি জাস্ট অঙ্কটা শুরু করেছি, এখন আমরা শুরু করব। খেয়াল করে দেখো, এখানে আমার ভাজক 2 আছে আর ভাজ্যর প্রথম অঙ্কটা 4 আছে, তার মানে আমার ভাজকের চেয়ে ভাজ্যর প্রথম অঙ্কটা বড়। তার মানে হচ্ছে আমি 40 কে সরাসরি একসাথে ভাগ করতে পারবো না, 40 কে ভেঙে ভেঙে আমাকে ভাগ করতে হবে। সেক্ষেত্রে প্রথমে আমাকে 4 কে ভাগ করতে হবে। তাহলে আমি 2 এর নামটা পড়বো, যতক্ষণ পর্যন্ত আমি 4 না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি 2 এর নামটা পড়বো। হতে পারে আমি 4 পাবো, অথবা আমি 4 নাও পেতে পারি, তাহলে তার চেয়ে কম কোনো একটা সংখ্যাকে আমাকে নিচে লিখতে হবে। তাহলে 2 এর নামটা পড়ি, আমরা 2 এর নামটা পড়ি, 2 একে 2, 2 দুগুণে 4, সহজেই আমরা পেয়ে গেলাম যে 2 ঘর যাওয়ার সাথে সাথে আমি 4 পেয়ে গেলাম। তাহলে ভাগফলে আমার 2 হবে আর 4 এর নিচে 4 হবে। এরপরে আমার যে শূন্যটা আছে, আমি আগেই বলেছি শূন্যকে আমি এখানে লিখতে পারবো না, শূন্যকে আমার নিচে লিখতে হবে। লিখলাম, এখন 2 দিয়ে আমি যদি শূন্যকে ভাগ করি, অবশ্যই শূন্যকে ভাগ করলে সেটা শূন্যই হবে ভাগফল, তাই 2 এর পরে আমি এখানে শূন্য লিখে দিলাম। জাস্ট এইভাবে আমার অঙ্কটাকে শেষ করে দিলাম, যে শূন্যর সাথে আমি 2 দিয়ে যখন শূন্যকে ভাগ করেছি অ্যান্সার তখন শূন্যই হয়েছে, তাই এটাকে জাস্ট আমি এই এই প্রসেসে লিখে আমি এই অঙ্কটাকে শেষ করে দিলাম। তার মানে 40 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আমি 20 পাবো, এবং এই অঙ্কটা একটা নিঃশেষে বিভাজ্য ভাগ। তাহলে এখানে আমাকে শুধু 20 লিখলেই হবে, এখানে আর অবশিষ্ট কিছু নেই, তাই আমাকে কিছুই লিখতে হলো না। লিখব উত্তর ভাগফল 20। তো এভাবেই আমাদের প্রথম অঙ্কটা শেষ হয়ে গেল। আমি এখন তোমাদের বইয়ের দ্বিতীয় অঙ্কটা করে দেব 67 পৃষ্ঠা বোর্ডে। আমি 67 পৃষ্ঠার 2 নং অঙ্কটা তুলে নিয়েছি, আমার আজকে অঙ্কটা ছিল 84/7। আমাকে তাহলে 7 দিয়ে 84 ভাগ করতে হবে, আমাকে দেখতে হবে যে আমি 7 এর নামটা পড়ে আমি 84 ভাগ করতে পারি কিনা। এখানে খেয়াল করে দেখো, আমার 7 ভাজক আর 8 ভাজ্যর প্রথম সংখ্যা দুটা, এই দুটার মধ্যে 7 ছোট 8 বড়, তার মানে আমি 7 দিয়ে প্রথমে 8 কে ভাগ করব, তারপরে আমি 7 দিয়ে আমার যদি এখানে কোনো আমার বিয়োগফল থাকে সেটার সাথে সেই 4 কে নামিয়ে তারপরে আমি সেই অংশটাকে ভাগ করার চেষ্টা করব। তাহলে প্রথমে আমি দেখি 7 দিয়ে 8 কে কিভাবে ভাগ করা যায়। আমি 7 এর নামটা পড়ি, দেখি আমি 8 পাই কিনা। প্রথমেই পড়ি 7 একে 7, 7 দুগুণে 14, তাহলে 2 ঘর যাওয়ার সাথে সাথেই আমি 14 পেয়ে গেলাম, কিন্তু আমি কিন্তু 8 পেলাম না, তাই আমাকে 14-র চেয়ে কম, মানে 8-এর চেয়ে কম আমাকে সংখ্যা লিখতে হবে। তাহলে 8-এর চেয়ে কম আমি পেয়েছি 7 একে 7, তাহলে আমি শুধুমাত্র 7 লিখতে পারবো এখানে। আর ভাগফলের জায়গায় যেহেতু 1 ঘর পড়ার সাথে সাথে আমি 7 পেয়েছি, তাই আমি ভাগফলে লিখবো 1। 8-এর নিচে লিখে ফেললাম 7। এখন দেখো, এখানে 8-এর থেকে 7-কে বিয়োগ করা যায়, 8-এর থেকে 7-কে বিয়োগ করলে আমি পেয়ে গেলাম 1। এখন 1-এর মধ্যে তো আর আমার এখানে ভাগ করার কিছু নেই, আমাকে অবশ্যই এই 4-কে নামিয়ে নিতে হবে নিচে, তাহলে আমি পেয়ে গিয়েছি 14। এখন আমি দেখবো এই 14 আমি 7 দিয়ে ভাগ করতে পারি কিনা। 7-এর নামটা পড়ে দেখি, 7 একে 7, 7 দুগুণে 14, তাহলে দেখো 2 ঘর পড়ার সাথে সাথেই কিন্তু আমি 14-কে পেয়ে গেলাম। তাহলে আমি ভাগফলে লিখবো 2 আর 14 নিচে 14 লিখে দিব, যেহেতু 14 থেকে 14-কে বিয়োগ করলে অবশ্যই 0 হয়, তাই আমি 0-ই লিখে দিব। এখানে আমার এটাও একটা নিঃশেষে বিভাজ্য একটা ভাগ হয়ে গেল, আমি পেয়ে গিয়েছি আমার ভাগফল 12। উত্তর লিখব ভাগফল 12। যখন আমার এখানে 0 থাকবে ভাগশেষ, তখন কিন্তু আমার আর নতুন করে ভাগশেষ 0 এই কথাটা লেখার কোনো দরকার নেই, আমি সরাসরি ভাগফল লিখে এখানে শেষ করে দেব। তাহলে এখন আমি আমার পরবর্তী অঙ্কতে চলে যাচ্ছি। বোর্ডে দেখো, 67 পৃষ্ঠার আমি 5 নং অঙ্কটা তুলে নিয়েছি, 5 নং অঙ্কটা আমি এখন সলভ করে দেব। 3 আর 4 আমি করিনি, 3 আর 4 বাসায় তোমরা প্র্যাকটিস করবে, দেখবে তোমরা পারো কিনা। 5 নং অঙ্কটা বলেছে 69/4, তার মানে 4 দিয়ে আমাকে 69-কে ভাগ করে দেখতে হবে আমি পাই কিনা। একই প্যাটার্নে আমি তুলে ফেলেছি, এখন আমি অঙ্কটা করবো। খেয়াল করো, এখানে আমার ভাজকে 4 আছে আর ভাজ্যতে 6 আছে, তার মানে 4 আমার ছোট, 6-এর চেয়ে আমার 4 ছোট, তার মানে আমি এটাকেও ভেঙে ভেঙে আমাকে ভাগ করতে হবে। সেক্ষেত্রে আমি প্রথমে আমি দেখবো যে 4 দিয়ে 6-কে ভাগ করা যায় কিনা। তাহলে আমি 4-এর নামটা পড়ে দেখি 6 পাই কিনা। 4 একে 4, 4 দুগুণে 8, তাহলে দেখো 2 ঘর যাওয়ার সাথে সাথে আমি 8 পেয়ে গেলাম, আর প্রথমে ছিল 4 একে 4, কিন্তু আমি কিন্তু 6 পাইনি, তাহলে আমি 8 লিখতে পারছি না, আমাকে 4-ই লিখতে হবে। তাই আমি প্রথমে এই ভাগফলের ঘরে প্রথমে লিখে নিই 1, কারণ আমি 4 একে 4 পেয়েছি 1 ঘর নামটা পড়ে। 6 থেকে যদি 4 বিয়োগ করি আমি পাবো 2, আর এখন এখানে আমার যে 9 আছে এই 9-কে আমি এখানে নামিয়ে নিয়ে আসবো। এখন আমি দেখবো এই 29, আমি 29-কে আমি 4 দিয়ে ভাগ করতে পারি কিনা। 4-এর নাম তো পড়ে দেখি আমরা 29 পাই কিনা। 4 একে 4, 4 দুগুণে 8, 3 চারে 12, 4 চারে 16, 4 5-এ 20, 4 6-এ 24, 4 7-এ 28,
4 8 32, তাহলে দেখো আমি কিন্তু 29 পেলাম না, 4 সাথে 28 পেয়েছি, 4 8 32 পেয়েছি, কিন্তু আমি 29 পাইনি। তাহলে আমাকে ছোট সংখ্যাই লিখতে হবে, 4 সাথে 28 পেয়েছি আমি, তাহলে এখানে 7 লিখব ভাগফলে, আর 29 এর নিচে 28 লিখব। তাহলে 9 থেকে 8 বিয়োগ করলে আমি পাচ্ছি 1। তাহলে এই অঙ্কটা আমার নিঃশেষে বিভাজ্য অঙ্ক নয়, এখানে আমার ভাগফলও আছে, আমার এখানে ভাগশেষও আছে। তাহলে আমি এখানে লিখব 17 অবশিষ্ট 1। উত্তরে লিখব, উত্তর ভাগফল 17 ভাগশেষ 1। এই প্রসেসে লিখে আমি আমার অঙ্কটাকে শেষ করব। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো, আর কিভাবে ভেঙে ভেঙে আমি অঙ্কগুলো করছি সেটা কিন্তু আমি বারবার তোমাদেরকে বলছি। তুমি খুব ভালো করে ভিডিওটা খেয়াল করো, আমার প্রত্যেকটা কথা খেয়াল করে অঙ্কগুলো করো, তাহলে তোমরা কিন্তু এই অঙ্কগুলো খুব সহজে পেরে যাবে, কারোর কোনো হেল্পের দরকার হবে না। তো এইটা খেয়াল করে দেখলে যে 5 নং অঙ্কটা আমি কিভাবে করলাম, কিভাবে আমি 69 কে প্রথমে 6 কে ভাগ করলাম, তারপরে আমি 9 কে নিচে নামিয়ে 29 দিয়ে ভাগ করলাম, এরপরে আমি ভাগফল পেয়েছি, তারপরে আমি ভাগশেষ পেয়েছি, এই প্রসেসেই তোমাকে অঙ্কটা করতে হবে। তাহলে আমি 3 8 4 আর 6 এই তিনটা অঙ্ক তোমরা এই ভিডিও দেখে করবে। আমি পরবর্তীতে এখন তোমাদের আর কিছু অঙ্ক করিয়ে দিচ্ছি, আমি 10 নং অঙ্কটা এখন তোমাদের করিয়ে দেবো। বোর্ডে 10 নং অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ, 10 নং অঙ্কটা ঠিক এই প্যাটার্নেই তোমাদের বইতে আছে, 2 ভাগ 75। আমাকে এখন অঙ্কটা করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে 75 কে। তাহলে দেখো আমার এখানে 2 আর 7 যদি কম্পেয়ার করি, আমরা যদি এটাকে তুলনা করে দেখি, 2 ছোট সংখ্যা 7 বড় সংখ্যা, তাহলে আমাকে প্রথমে 2 দিয়ে 7 কে ভাগ করতে হবে। আমি 2 এর নামটা পড়ে দেখি 7 পাই কিনা, 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, আমি 7 পেলাম না, আমি 6 পেয়েছি। তাহলে আমাকে অবশ্যই 7-এর চেয়ে ছোট সংখ্যা লিখতে হবে, তাই আমি 3 দুগুণে 6 পেয়েছি, আমি ভাগফলে 3 লিখব, আর 7-এর নিচে আমি 6 লিখব। 7 থেকে 6 বিয়োগ করলে আমি পাচ্ছি 1, আর এই 5 কে আমি নামিয়ে নিলাম। এখন আমি দেখব যে এই 15-র মধ্যে 2 কতবার যায়, তাহলে আমি 2 এর নামটা করবো যতক্ষণ আমি 15 না পাচ্ছি বা 15-র চেয়ে কম পাচ্ছি। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16। তাহলে দেখো আমি 8 দুগুণে 16 পেয়েছি, 7 দুগুণে 14 পেয়েছি, কিন্তু আমি কিন্তু 15 পাইনি। তাহলে 15-র চেয়ে কম 14-ই আমাকে লিখতে হবে, তাই ভাগফলে আমি 7 লিখবো, আর 15-র নিচে আমি 14 লিখবো। 5 থেকে 4 বিয়োগ করলে 1 পাওয়া যাচ্ছে। এরপরে আমার যেহেতু আর কোনো সংখ্যা নেই, তাই আমার 1-ই হচ্ছে ভাগশেষ। যেহেতু আমার এটা পাশাপাশি অঙ্ক না, সরাসরি সাজিয়ে দেওয়া অঙ্ক, তাই আমি সরাসরি উত্তরে চলে যাচ্ছি, উত্তর ভাগফল 37 ভাগশেষ। তো 10 নং অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল, 10 নং এ আমার অ্যানসার হলো ভাগফল পেলাম আমি 37, আর আমি ভাগশেষ পেলাম 1। তাহলে 10 আমি তোমাদের এখন করিয়ে দিলাম, এখন আমি এখান থেকে আর 2টা অঙ্ক করে দেবো, 14 আর 15 নাম্বার অঙ্কটা আমি এখন তোমাদেরকে করে দেবো। বোর্ডে দেখতে পাচ্ছ আমি 14 নাম্বার অঙ্কটা তুলে নিয়েছি, যেই প্যাটার্নে তোমাদের বইতে আছে 5 ভাগ 68, আমি ঠিক সেভাবেই তুলে নিয়েছি। এখানে আমাকে 5 দিয়ে 68 কে ভাগ করতে হবে, পদ্ধতি সেই একই, 6 বড় 5 ছোট, তাই আমি এই 68 কে একবারে ভাগ না করে ভেঙে ভেঙে করব। তাহলে আমি দেখি 5 6 এর মধ্যে কয়বার যায়, 5 এর নামটা করি, 5 একে 5, 5 দুগুণে 10। তাহলে দেখো দ্বিতীয় ঘর যাওয়ার সাথে সাথে আমি 10 পেয়েছি, আর 5 একে আমি 5 পেয়েছি। তাহলে 6-এর চেয়ে ছোট হচ্ছে 5, তাহলে অবশ্যই আমি ভাগফলে 1 লিখবো, 6-এর নিচে 5 লিখবো। 6 থেকে 5 বিয়োগ করলে আমি পাচ্ছি 1, আর উপরে আমার যে 8 পড়েছিল সেটাকে আমি নিচে নামিয়ে ফেললাম, এখন আমি পেয়েছি 18। 18-কে আমি ভাগ করব 5 দিয়ে, তাহলে 5-এর নাম তো পড়ে দেখি 18 পাই কিনা, 5 একে 5, 5 দুগুণে 10, 3 5-এ 15, 4 5-এ 20। দেখো আমি 18 পেলাম না, আমি পেয়েছি 15 আর 20, তাহলে 20 আমি লিখতে পারবো না, আমাকে অবশ্যই 15 লিখতে হবে 18-এর নিচে। সেক্ষেত্রে আমি ভাগফলের জায়গায় 3 লিখবো, কারণ আমি 3 5-ই 15 পেয়েছি। এখন আমি 8-এর থেকে 5-কে ভাগ করব, পেয়ে গেলাম ভাগশেষ 3। এটাও যেহেতু আমার পাশাপাশি অঙ্ক না, আমি সরাসরি উত্তরে চলে যাব, উত্তর ভাগফল 13 ভাগশেষ 3।
অঙ্কটা অনেক সহজ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে বইয়ের 15 নম্বর অঙ্কটা করে দিয়ে 67 পৃষ্ঠার অঙ্ক এখানে শেষ করব। এরপর আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব। 67 পৃষ্ঠার 15 নম্বর অঙ্কটা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, যেভাবেই ছিল তোমাদের বইয়ে আমি ঠিক সেভাবেই তুলে নিয়েছি। এখন আমরা অঙ্কটা করব। প্রথমেই আছে 4, আর এখানে আছে আমার 94। তাহলে ভাগজোড় 9 আমার বড় আর 4 হচ্ছে ছোট, তাহলে অবশ্যই আমাকে দেখতে হবে যে আমি 4 দিয়ে 9 কে ভাগ করতে পারি কিনা। 4 এর নামটা পড়ে দেখি, 4 কে 4, 4 দুগুণে 8, 3 4 12। তাহলে দেখো আমি 9 পেলাম না, আমি 12 পেয়েছি আর 8 পেয়েছি। 12 আমি লিখতে পারবো না, 9 এর নিচে আমাকে অবশ্যই 8 লিখতে হবে। সেক্ষেত্রে আমি ভাগ ফলে প্রথমে 2 লিখে নিই আর 9 এর নিচে 8 লিখলাম, কারণ আমি 2 পেয়েছি 4 দুগুণে 8, 2 পড়ে 9 থেকে 8 বিয়োগ করলে আমি পাচ্ছি 1। এই 4 কে নামিয়ে নিয়ে আসলাম, এখন আমি 14 কে ভাগ করব 4 দিয়ে। 4 এর নামটা পড়ি, 4 কে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16। দেখো এখানেও কিন্তু আমি 14 পেলাম না, 4 4 16 পেলাম, 3 4 12 পেলাম। তাহলে 16 আমি এখানে লিখতে পারবো না, কারণ 14 বড়, 14 হচ্ছে 16 বড়, তাই আমার এখানে 12ই লিখতে হবে। তাহলে আমি প্রথমে ভাগ ফলে লিখে নিই, 3 4 12, 3 14 নিচে 12। 4 থেকে 2 যদি বিয়োগ করি অবশ্যই 2 থাকবে, এক্ষেত্রে এটাও পাশাপাশি না, তাই আমি সরাসরি কোন ভাগফলে চলে যাব। উত্তর ভাগফল 23 ভাগশেষ 2। তো এভাবেই আমার অঙ্কটা শেষ হয়ে গেল, অঙ্কটা খুবই সহজ ছিল। আর এখন বাকি যে অঙ্কগুলো আমি তোমাদেরকে করে দিইনি, এই প্রত্যেকটা অঙ্ক তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং এই ভিডিওটা ভালো করে দেখবে, প্রত্যেকটা কথা তোমরা ফলো করার চেষ্টা করবে, তাহলে দেখবে অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, অঙ্কগুলো বুঝতে কোনোই প্রবলেম হচ্ছে না। এখন আমি পরবর্তী 68 নম্বর পৃষ্ঠায় চলে যাব। স্টুডেন্টস, আমি 68 পৃষ্ঠার প্রথম অঙ্কটা বোর্ডে তুলে ফেলেছি। দেখো 68 পৃষ্ঠার অঙ্কটা তোমরা তোমাদের বইতে দেখো। এখন আমাদের কিন্তু ভাজ্যটা একটু বড় হয়ে গিয়েছে, এতক্ষণ আমরা 2 সংখ্যার ভাজ্য করছিলাম, এখন আমাদেরকে 3 সংখ্যার ভাজ্য দেয়া হয়েছে। তো এই 3 সংখ্যার ভাজ্য দেখে ভয় পেয়ে যাওয়ার কোনো কারণ নেই, আমরা যেইভাবে 2 সংখ্যার ভাজ্যকে ভাগ করছিলাম এখন আমরা 3 সংখ্যার ভাজ্যকেও ঠিক একইভাবেই ভাগ করব। তো আমার এখানে দিয়েছে দেখো 3 ভাগ 715, তাহলে 3 দিয়ে আমাকে ভাগ করতে হবে 715 কে। সেক্ষেত্রে আমি কি করব, এটাকে আমি ভাগ করে নেব, ভেঙে ভেঙে আমি এই অঙ্কটাকে করব। তাহলে আমি 3 দিয়ে প্রথমে 7 কে ভাগ করি, 3 দিয়ে যদি 7 কে ভাগ করতে হয় তাহলে আমাকে 3 এর নামটা পড়তে হবে, 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 9। তাহলে দেখো আমি 7 কিন্তু পেলাম না, 3 দুগুণে 6 পেয়েছি, 7 এর চেয়ে ছোট। তাহলে আমি ভাগ ফলের জায়গায় অবশ্যই 2 লিখে নিই আর 7 এর নিচে আমি 6 লিখে দিচ্ছি। 7 এর থেকে 6 বিয়োগ করলে আমি পাচ্ছি 1, এখান থেকে আমি 1 কে নামিয়ে নিচ্ছি, এখন আমি পেয়েছি 11। 11 কে আমি এখন 3 দিয়ে ভাগ করব, 3 এর নামটা পড়ে দেখি 11 পাই কিনা। 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12। তাহলে আমি 11 পেলাম না, আমি পেয়েছি 3 4 12 আর পেয়েছি 3 3 9। তাহলে 11 হচ্ছে ছোট আমার 9, আমাকে 9 লিখতে হবে। এখানে আমি ভাগ ফলে 3 লিখে দিলাম, 11 নিচে 9 লিখলাম। তো এখন এখানে 11 থেকে 9 কে যদি আমি বিয়োগ করি আমি পেয়ে যাব 2। এখন আমাদের এতক্ষণ অঙ্ক এখানেই শেষ হয়ে গিয়েছিল, কিন্তু এখন আমার আরো একটা সংখ্যা থাকার কারণে আমি এখন সেই সংখ্যাটাকে এই 2 এর সাথে অ্যাড করে দেব, 25। তাহলে আমি এখন 3 দিয়ে 25 কে ভাগ করব, দেখি 3 দিয়ে 25 কে ভাগ করা যায় কিনা। 3 এর নামটা পড়ি, 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27। আমি পেলাম না 25 কে, আমি পেয়েছি 3 8 24, 25 এর চেয়ে ছোট। সেক্ষেত্রে আমি এখানে ভাগ ফলে 8 লিখে দিলাম, 3 8 24, আর 24 কে আমি 25 এর নিচে লিখে দিলাম। 5 এর থেকে 1 বিয়োগ করলে থাকছে 4, এই 5 থেকে 4 বিয়োগ করলে আমার থাকছে 1। তো এখানে আমার যেহেতু এটা আমার পাশাপাশি অঙ্ক না, আমি সরাসরি উত্তর লিখব, উত্তর ভাগফল 238 ভাগশেষ। তো অঙ্কটার আমার এখানে ভাজ্য বড় দেখে আমার ভয় পেয়ে যাওয়ার কোনো কারণ নেই, খুব সহজে কিন্তু আমরা সেই আগের নিয়মেই অঙ্কটা করে ফেলেছি। জাস্ট 3 এর নামটা পড়ে আমরা জাস্ট ভেঙে ভেঙে বিয়োগ করে তারপরে অঙ্কটাকে করে ফেলেছি খুব সহজে। এটা এই 3টা সংখ্যা হয় হয়ে যাওয়ার কারণে এটা তোমরা ভয় পেয়ে যেও না। আমি 1 নম্বর অঙ্কটা তোমাদের এখন করে দিয়েছি, আমি এখন 3 নম্বর অঙ্কটা তোমাদের 68 পৃষ্ঠার আমি এখন করে দেবো।
বোর্ডে তোমরা দেখতে পাচ্ছো তিন নম্বর অঙ্কটা আমি তুলেছি, তিন নম্বর অঙ্কটা যেভাবে দেওয়া আছে অ্যাজ ইট ইজ আমি সেভাবেই তুলেছি। এখন আমাকে সাত দিয়ে ভাগ করতে হবে 819-কে। তাহলে আমি ভেঙে ভেঙে ভাগ করা শুরু করে দিই। আমি সাত দিয়ে প্রথমে 8-কে ভাগ করব, সাতের নামটা পড়ি, 7 × 7 = 14। যেহেতু আমি 8 পেলাম না, 7 × 7 আমি এক ঘর যাওয়ার পরে আমি 7 পেয়েছি যেটা 8-এর চেয়ে ছোট, আমি তাহলে এখানে 1 লিখব ভাগ ফলে, আর 8-এর নিচে 7 লিখব। 8 থেকে 7 যদি আমি বিয়োগ করি তাহলে আমি পাচ্ছি 1, উপর থেকে 1 নামিয়ে নিলাম। এখন 11, আমি 7-এর নামটা পড়ে দেখি 11 পাই কিনা, 7 × 7 = 14। আমি 11 পেলাম না, পেয়েছি আমি 7, 11-এর চেয়ে ছোট, তাহলে এখানে আমি ভাগ ফলে আবার 1 লিখবো, আর 11-এর নিচে আমি 7 লিখবো। 11 থেকে যদি 7 বিয়োগ করি তাহলে থাকবে 8, 9, 10, 11, 4 থাকছে, এখানে যে 9 আছে আমি নামিয়ে নিয়ে আসলাম। এখন আমি 49-কে দেখবো, 7 দিয়ে ভাগ করে আমি পাই কিনা 49-কে, কত ঘরে যেয়ে আমি 49-কে পাই। 7 × 7, 7 × 14, 3 × 7 = 21, 4 × 7 = 28, 5 × 7 = 35, 6 × 7 = 42, 7 × 7 = 49। আমি 7 ঘর নামতা করে 49-কে পেয়ে গিয়েছি। আমি এখানে ভাগ ফলে অবশ্যই 7টা আগে লিখে নেবো, 49-এর নিচে 49। দুটাকে বিয়োগ করলে অবশ্যই শূন্য থাকবে, আমি এখানে শূন্য লিখে দিলাম। তাহলে এটা একটা নিঃশেষে বিভাজ্য একটা ভাগ হয়ে গেল, আমি আমার ভাগফল পেয়ে গিয়েছি 117, আমার কোনো ভাগশেষ নেই। উত্তর লিখব ভাগফল 117। তো খুব সহজেই আমার কিন্তু 3 নম্বর অঙ্কটা শেষ হয়ে গেল। 2 নম্বর অঙ্কটা আমি তোমাদের করে দিইনি, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে। এখন 68 পৃষ্ঠা, আর একটা অঙ্ক আমি করে দিব, সেটা হচ্ছে 6 নম্বর অঙ্কটা, বাকি অঙ্কগুলো তোমরা ভিডিওটা দেখে প্র্যাকটিস করবে, আশা করি তোমরা পারবে। 68 পৃষ্ঠার 6 নম্বর অঙ্কটা আমি তুলে ফেলেছি, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, চলো আমরা অঙ্কটা করে ফেলি। আমার প্রথমে 4 দিয়ে 6-কে ভাগ করতে হবে, 4-এর নামটা পড়ে দেখি 6 পাই কিনা, 4 × 4, 4 × 2 = 8। দেখো আমি 6 পেলাম না, তাহলে আমাকে 4-ই লিখতে হবে। তাহলে ভাগ ফলে প্রথমে আমি 1 লিখে আসি, আর 6-এর নিচে আমি 4 লিখলাম। 6 থেকে 4 বিয়োগ করলে আমি 2 পাচ্ছি, এই 8-কে আমি নামিয়ে নিয়ে আসলাম। এখন দেখি আমি 28 পাই কিনা, 4 দিয়ে 28-কে আমি ভাগ করতে পারি কিনা। 4-এর নামটা পড়ি, 4 × 4, 4 × 2 = 8, 3 × 4 = 12, 4 × 4 = 16, 5 × 5 = 20, 4 × 6 = 24, 4 × 7 = 28। তাহলে 7 ঘর যাওয়ার সাথে সাথেই কিন্তু আমি 28-কে পেয়ে গেলাম। আমি এখানে ভাগ ফলে 7 লিখে দিই, 28-এর নিচে 28 লিখে দিই। তো আমি এখানে 28-এর সাথে 28 বিয়োগ করলে আমি শূন্যই পাবো। আমি শূন্যটা এখন আমার লিখবো না, কারণ এখানে আমার একটা 3 আছে, আমি সেই 3টাকে নামিয়ে নিলাম। এখন 3-এর মধ্যে 4 যেহেতু ভাগ যাচ্ছে না, আর এখানে আমার দেখো 4 এই 3-এর সংখ্যাটাকে আমাকে অবশ্যই, যেহেতু ভাগ যাচ্ছে না তাই আমার ভাগ ফলে একটা কিন্তু শূন্য দিতে হবে। যেহেতু এই সংখ্যার সাথে আমার আর অন্য কোনো সংখ্যা নেই, আমি আর ভাগ করতেও পারছি না, 4-3-এর মধ্যে ভাগ যায় না, কারণ 4 বড় সংখ্যা, 3 ছোট সংখ্যা, সেক্ষেত্রে আমাকে ভাগ ফলে একটা শূন্য দিতে হবে। তাহলে আমি পেয়ে গেলাম আমার ভাগ ফল 170, আমি ভাগ শেষ পেয়ে গেলাম 3। উত্তর ভাগ ফল 170, ভাগশেষ। তো খুব সহজেই দেখো 6 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এখানে আমি একটা ভাগফল পেলাম, একটা আমি ভাগশেষ পেলাম। 3 সংখ্যার ভাজ্যকে কিভাবে আমাকে ভাগ করতে হবে আমি কিন্তু সেটাও এখন পেরে গেলাম। তাহলে আমাদের 68 পৃষ্ঠার 3টা অঙ্ক আমি করে দিয়েছি, বাকি 3টা অঙ্ক তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করবে। এখন আমি চলে যাচ্ছি 69 পৃষ্ঠার অঙ্কতে। স্টুডেন্টস, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমি 69 পৃষ্ঠার অঙ্ক তুলে নিয়েছি। 69 পৃষ্ঠার 1 নম্বরে তোমাদের অনেকগুলো ভাগ আছে, তার নিচে 2 নম্বর থেকে তোমাদের শুরু হয়েছে সমস্যা সমাধান। সমস্যা সমাধানের জন্য আমি তোমাদের আলাদা একটা সলিউশনমূলক ভিডিও দেব। আজকে এখানে আমি শুধু 1 নম্বরের অংশের যে ভাগগুলো আছে সেখান থেকে কিছু ভাগ করে দেখাবো। তো আমি দেখো বোর্ডে 3 নম্বর অঙ্কটা তুলে নিয়েছি, 3 নম্বরটা একটা পাশাপাশি ভাগ ছিল, তাই পাশাপাশি ভাগ আমি যে নিয়মে করবো সেভাবেই তুলে নিয়েছি। দেখো এখানে আমার ভাজ্য আছে 63, আর ভাজক আছে 8, তার মানে আমাকে 8-এর নামটা পড়ে, মানে 8 দিয়ে 63-কে ভাগ করতে হবে। তাহলে 8-এর নামটা পড়ে দেখি আমি 63 পাই কিনা। 8 × 8, 8 × 2 = 16, 3 × 8 = 24, 4 × 8 = 32, 5 × 8 = 40, 6 × 8 = 56, 7 × 8 = 56, 8 × 8 = 64। তাহলে আমি কিন্তু 63 পেলাম না, আমি পেয়ে গিয়েছি 64। তাহলে 7 × 8 = 56 আমাকে লিখতে হবে। ছাপ্পান্নকে যখন আমি লিখেছি এখন আমাকে বিয়োগ করতে হবে, তাহলে উপরে আছে 13, 13 থেকে যদি আমি 6-কে বিয়োগ করি তাহলে আমি পাবো 7। হাতে আছে আমার 1, 5 × 1 = 6, 6 আর 6 মিলে গেলে হয়ে গেল 0, 7-এর সামনে আমার আর 0 দেওয়ার দরকার নেই। সেক্ষেত্রে আমাকে এখন উপরে লিখতে হবে 7,
অবশিষ্ট উত্তর লিখব ভাগফল সাত, এখানে আমার ভাগ শেষও সাত, ভাগ শেষ সাত, ভাগফল ভাগ শেষ লিখে আমাকে অঙ্কটাকে শেষ করতে হবে। এখানে আমার ভাগফলও সাত ছিল, ভাগ শেষও সাত ছিল। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। এখন আমি তোমাদেরকে বইয়ের ৬ নম্বর অঙ্কটা করে দিব, যেটা ৬৯ পৃষ্ঠায় আছে। ৬ নম্বর অঙ্কটা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, ৬ নম্বর অঙ্কতে আবার এখানে ভাজ্য তিন সংখ্যার আর আমার ভাজক এক সংখ্যার। এখানে আমাকে ৮৩৫কে ভাগ করতে হবে ৯ দিয়ে। সেক্ষেত্রে যেভাবে করতে হয় সেই প্যাটার্নে আমি তুলে ফেলেছি। এখন এখানে একটা নতুন কিছু বোঝার আছে, সেটা হচ্ছে দেখো, আমি বলেছিলাম প্রথম সংখ্যাটা খেয়াল করতে, যে প্রথম সংখ্যাটা ভাজ্য আর ভাজকের কি হয়। এখানে দেখো ৯ বড় সংখ্যা, ৮ ছোট সংখ্যা, তার মানে এই ৮কে কিন্তু ভাগ করা সম্ভব হবে না ৯ দিয়ে। তাই আমি ৮কে শুধু ভাগ না করে ৮ এ ৩৮, এই ৮৩ অংশটাকে প্রথমে আমি ৯ দিয়ে ভাগ করার চেষ্টা করব। আমি ৯ নামটা পড়ে দেখব যে আমি ৮৩ পাই কিনা, যদি না পাই তার চেয়ে কম সংখ্যা দিয়ে আমাকে ৮৩কে বিয়োগ করতে হবে আর ভাগফলে লিখতে হবে। তাহলে ৯ নামটা পড়ছি, ৯কে ৯, ৯ দুগুণে ১৮, ৩ নং ২৭, ৪ নং ৩৬, ৫ নং ৪৫, ৬ নং ৫৪, ৭ নং ৬৩, ৮ নং ৭২, ৯ নং ৮১ আর ৯ দশে ৯০। তাহলে দেখো আমি ৮৩ পেলাম না, তাহলে ৯ নং পেয়েছি ৮১, ভাগফলে আমি ৯ লিখব আর ৮৩ নিচে আমি ৮১ লিখব। ৩ থেকে ১ বিয়োগ করলে পাচ্ছি ২, এই ৫কে নামিয়ে নিয়ে আসলাম। এখন আমি ৯ দিয়ে ২৫কে ভাগ করব, ৯ এর নামটা পড়ে দেখি ২৫কে পাই। তো আমি এখানে ২৫ পেয়েছি, এখন আমি দেখি ২৫কে আমি ৯ দিয়ে ভাগ করতে পারি কিনা। ৯কে ৯, ৯ দুগুণে ১৮, ৩ নং ২৭, আমি এখানে ২৭ পেয়েছি, কিন্তু আমি কিন্তু ২৫ পাইনি, তাই আমাকে এর চেয়ে ২৫ চেয়ে কমই লিখতে হবে। তাই আমাকে এখানে লিখতে হবে ৯ দুগুণে ১৮, ২, আর ২৫ নিচে লিখতে হবে আমাকে ১৮। আমি এখন ২৫ থেকে ১৮কে বিয়োগ করব। তো উপরে আছে ৫ মানে ১৫, আর নিচে হচ্ছে ৮। আমি ১৫ থেকে ৮কে বিয়োগ করলে কত পাওয়া যায়, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, আমি ৭ পাচ্ছি। হাতে আছে ১, ১ আর ১, ২ মিলে গেলে সামনে থাকবে ০। তাহলে এখানে আমি ভাগ শেষ পাচ্ছি ৭, আর এখানে আমার উত্তর পেয়ে গিয়েছি আমি ৯২। যেহেতু এটা পাশাপাশি অঙ্ক তাই আমি উপরে লিখে দিচ্ছি ৯২, কমা অবশিষ্ট সাত, আর নিচে আমি শেষ করবো অঙ্কটা উত্তর ভাগফল ৯২ ভাগ শেষ সাত। তো এভাবে আমি আমার অঙ্কটা শেষ করলাম। তাহলে আশা করছি ৬ নম্বর অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। এখন আমি তোমাদের বইয়ের ১২ নম্বর অঙ্কটা করে দিচ্ছি। ১২ নম্বর অঙ্কটা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, আমার ৭ ভাগ ৯২, এই হচ্ছে আমার অঙ্ক। এটা আবার সেই ছোট একটা অঙ্ক দিয়েছে, খুব সহজেই তোমরা পেরে যাবে। ৭ যেহেতু ছোট, ৯ বড়, তাহলে ৭ দিয়ে আমার প্রথমে ৯কে ভাগ করতে হবে। নামটা পড়ে দেখি ৯ পাই কিনা, ৭ একে ৭, ৭ দুগুণে ১৪, আমি ৯ পেলাম না, তাহলে আমাকে ছোটটাই লিখতে হবে, ৭ লিখতে হবে। সেক্ষেত্রে আমার ভাগফল ১ লিখতে হবে আর ৯ নিচে আমি ৭ লিখে দিলাম। ৯ থেকে ৭ বিয়োগ করলে আমি পাচ্ছি ২, আর উপরে ২কেও নামিয়ে নিয়ে আসলাম। এখন আমি ২২কে ভাগ করব ৭ দিয়ে, ৭ একে ৭, ৭ দুগুণে ১৪, ৩ সাথে ২১, ৪ সাথে ২৮। দেখো এখানেও আমি ২২ পেলাম না, আমি পেয়েছি ৩ সাথে ২১। তাহলে আমি ভাগফলে ৩ লিখছি, ২২এর নিচে ২১ লিখছি। ২ এর থেকে ১ বিয়োগ করেছি, আমি পেয়েছি ১। অঙ্কটা কিন্তু আমার হয়ে গিয়েছে, আর এটা যেহেতু আমার পাশাপাশি অঙ্ক না, সরাসরি আমি উত্তরে চলে যাব। উত্তর ভাগফল ১৩, ভাগ শেষ ১। তাহলে সহজেই আমার ১২ নম্বর অঙ্কটা হয়ে গেল, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমি তোমাদের বইয়ে ১৩ নম্বর অঙ্কটা করে দেব। বোর্ডে দেখতে পাচ্ছ আমি ১৩ নম্বর অঙ্কটা তুলে নিয়েছি। ১৩ নম্বর অঙ্কটা ৫ ভাগ ৭০৫, ৫ দিয়ে আমাকে ৭০৫কে ভাগ করতে হবে। সেক্ষেত্রে আমি প্রথমে ৫ দিয়ে ৭কে ভাগ করছি, ৫ দিয়ে ৭কে ভাগ করলে একই হবে, কারণ ৫কে ৫, ৫ দুগুণে ১০, ১০ আমার বড় ৭-এর চেয়ে। তাই আমি প্রথমেই ভাগফলে ১ লিখে নিলাম আর ৭-এর নিচে লিখছি ৫। সাতের থেকে ৫ বিয়োগ করলে থাকছে ২, আমি পাশের যে শূন্যটা আছে সেটাকে নিয়ে নিলাম। এখন ৫ দিয়ে আমি ২০কে ভাগ করে দেখব যে আমার ২০কে ভাগ করা যায় কিনা ৫ দিয়ে। নামটা পড়ে দেখি ৫কে ৫, ৫ দুগুণে ১০, ৩ পাঁচে ১৫, ৪ পাঁচে ২০, মিলে গিয়েছে। তাহলে ভাগফলে হচ্ছে ৪, ২০এর নিচে আমি ২০ লিখে দিলাম।
এখন এখানে আমি আর 20 এর নিচে 20 লেখার পরে শূন্য লিখবো না, কারণ আমার পাশে আরেকটা সংখ্যা আছে, সেই সংখ্যাটাকে আমি জাস্ট এখানে লিখে দেব। খেয়াল করে দেখবে আমি যখন 3 নাম্বার সংখ্যাটা লিখছি তখন কিন্তু আমি এই সংখ্যা থেকে একটু সরিয়ে তারপরেই লিখছি, তোমরা কিন্তু 20 এর নিচে 20 লিখে আবার এই শূন্যের নিচেই 5 লিখে ফেলো না, একটুখানি গ্যাপ দিয়ে একটু সাইডে লিখবো। 5 দিয়ে 5 কে অবশ্যই ভাগ করা যায়, 5 এর কে 5 হবে, তাহলে এখানে আমার 1 হবে আর 5 এর নিচে 5 হবে, 5 থেকে 5 বিয়োগ করলে অবশ্যই শূন্য হয়, তাহলে এখানে আমার অঙ্কটা মিলে গেল, তাহলে অঙ্কটা আমার নিঃশেষে বিভাজ্য। যেহেতু এটা এমনি ছিল ভাগ ছিল, পাশাপাশি ভাগ ছিল না, আমি সরাসরি উত্তরে চলে যাচ্ছি। উত্তর ভাগফল 141। তাহলে অঙ্কটা আমার হয়ে গেল, মাঝখানে শূন্য দেখে এরকম বড় বড় অঙ্ক দেখে ভয় পেয়ে যাওয়ার কোনো কারণ নেই। এখন আমি তোমাদের এই ভাগে সর্বশেষ অঙ্ক আর 69 পৃষ্ঠার জন্য সর্বশেষ অঙ্ক 17 নম্বর অঙ্কটা আমি করে দিচ্ছি, আর বাকি অঙ্কগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে ভিডিওটা দেখে। আজকের ভিডিওর সর্বশেষ অঙ্কটা আমি তুলে নিয়েছি বোর্ডে, এখন অঙ্কটা হচ্ছে 8 দিয়ে ভাগ করতে হবে 489 কে। তাহলে চলো দেখি অঙ্কটা কিভাবে করা যায়। দেখো 8 বড় সংখ্যা, 4 ছোট সংখ্যা, 8 দিয়ে তাই 4 কে ভাগ করা যাচ্ছে না, তাই আমাকে 48 কে ভাগ করতে হবে। 48 কে আমি 8 দিয়ে ভাগ করব, আমরা নামটা পড়ে দেখি 8 এর ঘরে 48 পাই কিনা। 8 এক কে 8, 8 দুগুণে 16, 3 আটে 24, 4 আটে 32, 5 আটে 40, 6 আটে 48, আমি পেয়ে গিয়েছি। আমি 6 ঘরে যাওয়ার সাথে সাথেই 48 পেয়ে গেলাম, তাহলে আমি গুণফলে 6 লিখে দিলাম, 48 এর নিচে 48 লিখে দিলাম। আমি এখানে শূন্য লিখতে পারছি না, কারণ আমার এই পাশে কিন্তু আরো একটা সংখ্যা আছে, আমি এখন সেই সংখ্যাটা নামিয়ে দেব 9। তাহলে দেখো 8, 8 এর থেকে আমি 8 দিয়ে যদি 9 কে ভাগ করি অবশ্যই আমার একই হবে, 8 এর কে 8, আমি ভাগফলে 1 লিখে দিচ্ছি, 9 নিচে 8 লিখে দিচ্ছি, 9 থেকে 8 বিয়োগ করলে আমি 1 পাচ্ছি, আমার অঙ্কটা কিন্তু হয়ে গিয়েছে। এখানে আমি ভাগফল পেয়ে গিয়েছি 61, আর আমি ভাগশেষ পেয়ে গিয়েছি 1, আমি জাস্ট উত্তরটা লিখবো, অঙ্কটা শেষ করে দেবো। উত্তর ভাগফল 61, ভাগশেষ 1। তো দেখো খুব ইজিলি কিন্তু আমাদের অঙ্কটা হয়ে গেল, অঙ্কটাতে কিন্তু মানে ঘাবড়ে যাওয়ার মতো কোনো বিষয়ই নেই। এখন যেহেতু আমরা একটু বড় হয়েছি, আমরা ক্লাস 3-তে উঠেছি, তাই অঙ্কের প্যাটার্নগুলো চেঞ্জ হচ্ছে, একটু নতুন নতুন অঙ্ক আসছে, কিন্তু ভয় পেয়ে যাওয়ার কোনো কারণ নেই। আর অঙ্কগুলো আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদেরকে আজকে আমি তোমাদের অর্ধবার্ষিক সংক্রান্ত যে ভাগের যে অংশগুলো ছিল, যে পৃষ্ঠাগুলো ছিল, প্রত্যেকটা পৃষ্ঠা থেকে আমি বেশিরভাগ অঙ্কগুলো করে দিয়েছি, এবং বাকি অঙ্কগুলো আমি চাই যে তোমরা বাসায় এই ভিডিওটা দেখে প্র্যাকটিস করো, এবং পরে আমরা যখন ক্লাস টাইম হবে তখন আমরা দেখবো যে আমরা পারছি কিনা সবগুলো। তাহলে আজকের ভিডিওটা শেষ করছি, যদিও ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, কারণ আমি সবগুলো পৃষ্ঠাকে একবারেই কিন্তু সলভ করে দিয়েছি তোমাদের এই ভিডিওটার মধ্যে। ভিডিওটা বারবার দেখবে আর তোমরা অঙ্কগুলোকে বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে। বইয়ে যে তোমাদের সংখ্যাগুলো দিয়েছে, তোমরা এই সংখ্যাগুলোকে পরিবর্তন করে করেও বাসায় প্র্যাকটিস করবে, তাহলে খুব সহজে খুব দ্রুত তোমরা অঙ্কগুলো পেরে যাবে। আগেও বলেছি যে গুণ আর ভাগ এই দুইটা জিনিসের জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই নামতাগুলোকে ভালো করে পড়তে হবে, তাই প্রতিদিন তোমরা নামতাগুলোকে মেমোরাইজ করার চেষ্টা করবে, তাহলে কিন্তু গুণ আর ভাগ এই দুইটা অঙ্কই কিন্তু তোমরা খুব সহজে পেরে যাবে। তাহলে আজকের ভিডিওটা শেষ করছি, আর আজকে এই চ্যানেলে যে ভিডিওটা আমার যাচ্ছে, এই ভিডিওটাতে সাবস্ক্রাইব বাটন আছে, বেল বাটন আছে, তোমরা প্রেস করে রাখো এরপরে ভিডিওগুলো, যাতে তোমরা খুব দ্রুতই পেয়ে যাও। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরের ভিডিওতে, বাই।